একুশে টেলিভিশন ক্রমশ কমছে ভূগর্ভস্থ পানির স্তর যে কারণে বাড়ছে লবণাক্ততা অনেক স্থান আবার মরুকরণের হুমকিতে বিশেষজ্ঞরা বলছেন যথেচ্ছা ব্যবহার কমানো না গেলে ভবিষ্যতে সুপেয় পানির সংকটে পড়বে বাংলাদেশ হুমকির মুখে পড়বে জীববৈচিত্র্য এই অবস্থায় নদী খাল ও পুকুরগুলো পুনর্খনন এবং বৃষ্টির পানি সংরক্ষণের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা প্রণব চক্রবর্তী রিপোর্ট জলবায়ু পরিবর্তনের প্রভাবে হুমকির মুখে বিশ্ব বৈশ্বিক উষ্ণতার কারণে গলছে বরফ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় বন্যা আর জলোচ্ছ্বাসে বিপন্ন হচ্ছে জীবন এমন বাস্তবতায় এবছরের বিশ্ব পানি দিবসের প্রতিপাদ্য পানি ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞরা বলছেন পৃথিবীর অবস্থান অনুযায়ী জলবায়ু পরিবর্তনে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বাড়বে লবণাক্ততা সাতক্ষীরা খুলনা বাগেরহাট বরগুনা এই অংশে লবণাক্ততা এতটা বাড়বে যে মানুষ পক্ষে বসবাস করাটা কষ্টকর হবে না এখন থেকে একশো বছরে আমাদের গড় তাপমাত্রা বেড়েছে হয়তো এক ডিগ্রির মতো কিন্তু এখন থেকে আর বিশতিরিশ বছরে এটা আরও এক ডিগ্রি বেড়ে যাবে ভূপরিস্থ পানির উৎস কমছে তাই চাপ বাড়ছে ভূগর্ভস্থ পানির উপর মূলত সেচের কারণেই নামছে ভূগর্ভস্থ পানির স্তর একটি জরিপে দেখা গেছে শুধু ঢাকা মহানগরীতেই আটাত্তর শতাংশ পানি তোলা হচ্ছে গভীর নলকূপে ঢাকা ওয়াসার গভীর নলকূপ পেরিয়েছে আর ব্যক্তি কানায় আছে আরও প্রায় তিন হাজার পানির স্তর নামায় অভাব দেখা দিচ্ছে সুপেও পানির এই মুহূর্তে আমরা ভূগর্ভস্থ পানির উপরে নির্ভরশীল এখন থেকে ভূ উপরিস্থিত পানির ব্যবহার বাড়াতে হবে তো সারফেস ওয়াটারের ব্যবহার বাড়াতে গেলে সারফেস ওয়াটারের সাপ্লাই বাড়াতে হবে সাপ্লাই বাড়াতে গেলে যেটা হবে যেখানেই পানি ধরে রাখার সম্ভাবনা আছে অর্থাৎ দেশের ভিতরে ছোট খাল ছোট নদী বড় নদী সবগুলোকে পুনর্ খনন করে তার ধারণ ক্ষমতা বাড়াতে হবে প্রত্যেকটা বিল্ডিং যা হবে তার নিচে আমরা এই সুপ্রিয় পানি ধরে রেখে আমাদের ফ্ল্যাশ টয়লেট অন্যান্য ব্যবহার যেগুলো সেগুলো করব এবং পরে প্রয়োজন হলে এটা ফিল্টার করেও এবং পরিচ্ছন্নতা করে দুই হাজার সালে সরকারি ভবনে পানি সংরক্ষণ ও ব্যবহারের নির্দেশনা থাকলেও দীর্ঘ বিশ বছরেও বাস্তবায়ন হয়নি নির্দেশনাটি বাস্তবায়ন করা গেলে ভূগর্ভস্থ পানির চাপ কিছুটা কমানো যাবে বলেই মনে করেন বিশেষজ্ঞরা প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা